জলটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখানে বিরিয়ানি মশলা, বিরিয়ানির গোটা গরম মশলা, দুটো কুচি লেবু, ঘি আর লবণ। লেবুটা তেতো হয়ে যায়? না তেতো হয়ে যায় না, এটা চালটাকে, তুই জানিস না তো, চালটাকে এটা ভাঙতে দেয় না। আর ঘি দিয়েছি আর লবণ দিয়েছি, লবণটা দিতে হবেই, লবণটা না দিলে পরে না ভাতের একটা টেস্ট আসে না। জলটা ফুটে গেছে, এদিকে আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে রেডি, এই যে এটা পুরো রেডি হয়ে গেছে। আর চিকেনের, চিকেনটা এখানে আমার হয়ে গেছে, এই যে চিকেন হয়ে গেছে। ডিমটা দেখাও বাবা, দাঁড়া, তোর দয়াতে ডিম। এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এই যে আমার ছেলের দয়াতে একটা ডিম ফেটে গেছে, একটা ডিম একটু পুড়ে গেছে, পুড়ে যে ওটা স্মোকি স্মোকি ফ্লেভার আসবে না, একটা গ্রিলড ভাবটা আসবে। আচ্ছা, এবার এটা আমি আস্তে আস্তে করে চালটা আমি এই রে রাইস কুকারে দিতে হবে, রাইস কুকারে এটা ঠিক হচ্ছে না। সব দেখে মনে হচ্ছে একটা থামস আপ এর দরকার, অনেক কিছু দরকার, দাঁড়া এখানে বলে রাখি, মহলে আগের দিন রাত্রেবেলা আমার বাড়িতে ফিস্ট হচ্ছিলো, ফিস্ট বলা ভুল, ওই বোনের সব দুটো বান্ধবী এসেছিলো, যেটা আমারও বোন বলতে পারে, কারণ ছোটোবেলা থেকে আমি ওদের সঙ্গে দেখেছি, ওরা আমার সামনেই বড় হয়েছে। তা ওরা বললো, দিদিভাই তোমার হাতে বিরিয়ানি খাবে, তা বললেন ঠিক আছে, বোনকে বললাম চলে আয় তাহলে বিরিয়ানি পার্টি করি। তো সেদিন আমার মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার আমরা সবাই ভেজ খাই, তো রাত্রি 12টার পর বিরিয়ানি পার্টি হয়েছে। আর আমার মেয়ের কাণ্ড দেখুন, আমার বাড়িতে কাণ্ড না হলে কোনো দিন কিছু সুষ্ঠুভাবে হয়? এই যে দুধ নিয়ে আসছে, তারপরে এই দুধই ফেলে দেবে দেখবেন। কি দিল এক্ষুনি? আমি তো অত লম্বা না, আচ্ছা এখানে খিটা শুধু মাখিয়ে রাখলে। এখন চাল যাবে নাকি? এখন ঘি মাখিয়ে দিয়ে দিচ্ছে হলো চাল, ভাতটা আস্তে আস্তে এখানে চাল মানে ভাত চলে যাবে, চাল বলে এসেছি। দেখা দেখা কি করলি, দেখা দেখা না, দেখা দেখা একটু, দেখা না একটু, দেখা না দেখালে তো হবে না বাবা। কি করলি দেখেছিস, এবার চলে যা, অনেক করেছিস ভিডিও, যা 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 যা, মাথাটা এই জন্য গরম হয় আমার, যা সকাল থেকে মাথা গরম করে যাচ্ছিস, চলে যা, সরে যা, জিনিসটা খারাপ হয়ে যাবে, সরে যা।
আর কি করতে বলবি, আর কি করতে বলবি মাকে সেটা বল। ইমা দুটো প্লেট, হ্যাঁ রে দুটো প্লেট, ঠিক আছে আর একটা প্লেট দিই। আমি এখন খাবো না, আমি খাবো, একটু টেস্ট করবো, সেটা খাওয়াবো। আমি আমি খাবো না, দাঁড়া না, আরে এটা এখন এখানেই রেখে দাও, চুপ কর না একটুখানি, আমি খাবো না বলছ, না খাবো না। এই তো আলু, ও কোনটা আমার, আমার তো লঙ্কা আছে, এই তো, হ্যাঁ কেটেছো তুমি, হ্যাঁ কেটেছি, দেখো তো একটুখানি, না ওটা ওইভাবে নিয়ে যেতে পারবে না, দাও না এই যে থালাটা, হ্যাঁ এটা থালা, ওটা তোকে আমি পাঠালাম বোধ হয়, আমি বিরিয়ানি খাচ্ছি, তুমি একটা জামা পরলে না ভালো, লেবুটা চিপে লঙ্কাটা চিপে খেতে ভালো লাগে, মুনি তো সেলিব্রিটি হয়ে গেছে, বিরিয়ানি গুলো না ঠিক এরকম থাকে, এক সাইডে সাদা ভাত, এক সাইডে মশলা ভাত, মাখিয়ে মাখিয়ে খাও, আমার জন্য হয়েছে, আগে হতো না, পুদিনা পাতার গন্ধটা আসছে না, এখনো পর্যন্ত খেতে পারিনি, মা একটু বন্ধ করে, সবাই চলে গেছে, সবাই যাওয়ার পর মা এখানে, মা কি করছো? এই যে কালকের আনন্দটা বেশ ভালোই কাটলো, এখন এই কাজগুলো করে রাখি, ঠিকঠাক করে গুছিয়ে রাখি, আবার সন্ধ্যাবেলায় যাওয়া আছে, আর আজকে হ্যাপি মহালয়া টু অল অফ ইউ, শুভ মহালয়া, শুভেচ্ছা সবাইকে, শুরু হয়ে গেল পূজা, শুরু হয়ে গেল, কিন্তু আমরা এখনো বহরমপুরে নয়, আমরা ঠিকই আছি, আমরা বাড়িতে থেকে, চুলো ডিমুলো ডিগোচ্ছে, কেউ একজন হসপিটালে ভর্তি হয়েছে, ঠাকুর দেখা মহালয়া ক্যামেরার সামনেই আসতে পাচ্ছি না, তো ঘরটাকে একটু নতুন করে সবাই চলে গেলো, মনটা একটু খারাপ হলো, বিরিয়ানিটা অনেকটা বেঁচে গেছে, বিরিয়ানিটা তুলে রাখলাম, ফ্রিজ এখন করলাম, আজকে দুপুরবেলায় মামামি স্যারকে বলেছি, স্যার আসবে এসে খাবে, তো এখন ফ্রিজে রেখে দিই, যখন আসবে তখন গরম করে দেবো, একই কাল রাতে করা আছে, ওই জন্য বের করে দুটো টিফিন বক্সে ভরে রেখে দিয়েছি, আর নাড়াঘাটা বেশি হলে পায় না, বিরিয়ানিটা নষ্ট হয়ে যায়, তো বেশ সুন্দর লাগছে, চাদরটা কিনেছিলাম, সে কবে পাতা হয়নি, ভেবেছিলাম পূজার সময় পাতবো, তা পূজার সময় তো থাকছি না, মহালয়াতে পেতে নি, এই যে ঘরে একটা ব্রাইট কালারের চাদর পাতলেই না ঘরের লুকটা যেন চেঞ্জ হয়ে যায়, বেশ সুন্দর লাগছে কিন্তু, বলুন, আর ওখানে মহালয়া শুনছি, আর ওখানে সব ভাঁজ করে রেখে দিয়েছি জানলায়, দেখতে কিন্তু দারুণ লাগছে কি, তাই না? এবার এইগুলো আস্তে আস্তে করবো, তার মধ্যে আমরা তো আজকে সেদ্ধ মানে একটু নিরামিষ ভাতই খাবো, তা ভাবলাম কিছু ভালো লাগছে না, তাই কথা মশা বলো প্লেন সেদ্ধ ভাত করো,
মুগের ডাল বসিয়ে দিয়েছি, একটু আলু পটল সেদ্ধ করে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো দেখি আসি। আর ঠাকুরের ফুল মিষ্টি এনে নিয়েছি, পুজো করতে হবে, ঘরটা পুছে দেবো, পুজো করবো। একটু উপচে পড়েছে তাই এখন সব বন্ধ করে দিয়েছি। গ্যাসটা পরিষ্কার করার পর এটা আবার উঠে পড়েছে, এখনো বিরিয়ানি হান্ডিটা বসে আছে, এবার পরিষ্কার করব। সব পরিষ্কার করে টরে সকাল থেকে উঠে পরিষ্কারই করে গেছি, জাস্ট একটু বসালাম যদি, তো এইটা এখন উঠে পড়েছে। যাকে থাকুক এটা হতে থাকুক, যেদিনকে কাজ বেশি গুছিয়ে করতে যাই সেদিনকেই তাই হয়। চলুন এটা হয়ে যাক, আমি ওই দিকটা আগে করি, তারপরে এই ঘরের চাদরটাও পাল্টাতে হবে। বাবা ঘরের চাদর টাদরগুলো সরতল, এখানে পুজোর ফুল টুল সব রাখা আছে। এবার চলুন এবার ঘরটা জাস্ট একটু ঝাড় দিয়ে দিই আর গুছিয়ে নিই, ওই জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। এই যে আমার শাড়িগুলো চলে এসে, পিকো ফলস পার করতে ব্লাউজ পিসও করতে দিয়েছি, ব্লাউজ পিসটা দিয়ে দেবে। আর এই যে এইগুলো ভিআইপিতে ভরতে হবে, চারটে শাড়ি। আজকে আর বেশি কথা বলবো না, এগুলো আগে করে নিই, না তো সময় ঘুরছে। তা আজকে শুভ মহালয়ার দিনে একটা নতুন জিনিস মানে নিয়ে এলাম, আমার কাছে নতুন জিনিস, সেটা হচ্ছে এই গোপালের আমি এই হারটা কদিন আগে বানাতে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ছোট্ট হার আর এক কানের দুল। তো এটাই বললাম যে দাদাকে বললাম আজকের দিনেই দাও, কারণ আমি আজকে মহালয়ার দিনেই আমি গোপুকে পড়াবো। তা দিতে দিতে দাদার একটু দেরি হয়ে গেছিলো, আমার ওই জন্য পুজো করাটাও একটু দেরিতে হয়েছে। তা এখন দিচ্ছি, কালকে দিচ্ছি, করতে করতে একটু দেরি 12টা বেজে গেছিলো। তা আমি বললাম তুমি যতক্ষণ না দেবে আমিও ততক্ষণ গোপালকে পড়াবো না। তো বলে না না ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন তো কেমন লাগছে আমার গোপুসোনাকে, আরও সুন্দর লাগছে। প্রথমটা একটু পড়াতে গিয়ে একটু কষ্ট হচ্ছিলো, তারপরে দেখলাম ঠিকঠাক করে হয়ে গেছে। তা বেশ মহালয়ার দিনে একটা গোপুর পুজোর গিফট হয়ে গেল, তো এটা দিতে পেরেই আমার খুব আনন্দ লাগছে গোপুকে। তো দেখা যাক, যেন আশীর্বাদ করবেন সবাই, যেন আরও কিছু করতে পারি। তো বেশ মানিয়েছে কিন্তু গোপুকে, দেখুন দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু। তো দেখুন গোপালকে জামা পরিয়ে কি দারুণ লাগছে না। এইবার শুরু হলো মাতৃপক্ষের সূচনা, পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের সূচনা। তাই এই দিনটা কী করে ভোলা যায়। তা আমার কাছে একটা মাটির মূর্তি যবে থেকে কিনেছিলাম মা দুর্গার, একটা মেলা থেকে কিনেছিলাম, তবে থেকেই আমি মহালয়ার দিন এটা বার করি, আর একটু ধূপ ধুনো দেখাই, মিষ্টি দিই, ব্যাস তারপরে আবার তুলে রেখে দিই। কারণ এনার পুজো আচ্ছা তো অনেক কিছু নিয়মকানুন থাকে, আমি অত কিছু করি না। তো আমার গোপুকে বেশ ভালোই লাগছে দেখুন। বলেছি না করতে করতে সমান দম আজকে শেষ গিয়ে, এখন বসেছি ভাত নিয়ে। মধ্যেখানে স্যার সুখে এসেছিলো, স্যার খেয়েছে, তারপরে ছেলে খেয়েছে, সব খাওয়া দাওয়া হয়েছে, কত মশাই খেলো। আমি এখন চান করে পুজোটা করলাম, গোপালের যে হাটটা বানাতে দিয়েছিলাম আজকে দিয়েছে, বেশ ভালো লাগছে হাটটা করিয়ে। তো পরে আপনাদের দেখাচ্ছি, আর এখন বসেছি সেদ্ধ ভাত খেতে। এই যে উচ্ছে সেদ্ধ, ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, একটু আলু সেদ্ধ, ঘি আর ভাত, আমার মেয়েও তাই খাচ্ছে। মামা ভাত কিন্তু পড়ছে ঠিক করে, চলো না খেয়ে নিই। যতদিন না ট্রেনে চাপছি ততদিন মনে হয় যেন কেনা কিছু বাকি থেকে গেল। তা কদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস আর কিছু জিনিস সব কিছু অর্ডার করছিলাম। তো প্রয়োজনীয় মধ্যে এগুলো পড়ে যাচ্ছে জানেন তো, এই ছোট্ট শোপিসটা একটা অর্ডার করেছি, আর ওই যে বললাম আমার কিছু দরকার ছিল সেগুলো অর্ডার করে নিয়েছি। আর এইবার সন্ধ্যেবেলায় যাচ্ছি লাল বাবা আশ্রম,
আমাদের বিগত কয়েক বছর ধরে সবাই মিলে, মানে আমার কর্তামশাই তিন ভাই মিলে, আমরা লালবাবা আশ্রমে বাবা মার দিবসের স্মৃতি উদ্দেশ্যে কিছু মানে ওখানে মানে গান টান করা হয়, তারপর একটু বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এটা হচ্ছে সেইটারই জায়গা যেখানে সবাই আমরা যাই, সব তিন যা মিলে, তিন ভাই মিলে, দিদি মিলে, সবাই মা বাবার স্মৃতি উদ্দেশ্যে কিছুক্ষণ সময় তাদের সঙ্গে কাটাই। আর আশ্রমটা দেখতে খুব ভালো লাগে। আর এখানে সব সবাই না, মানে পুরুষ মানুষ, এখানে কোনো মেয়েদেরকে মানে ঢুকতে দেওয়া হয় না, মানে ওখানে কোনো বাচ্চা, সব বাচ্চা ছেলেরাই থাকে। আর এই আশ্রমটা দেখতে খুব সুন্দর। দেখুন, আশ্রমের ভেতরে গঙ্গা, গঙ্গার ঘাট, আর গঙ্গার ওপরে চাতাল আছে, উপর দিয়ে ওখানে সবাই বসে। তবে এত গরম ছিল যে একটু হাওয়া দিচ্ছিল না জানেন। আর এই ভিডিওটি আমার মনে করেছে বোধ হয় না, এটা যখন আমি ঢুকছিলাম সেই মুহূর্তে। গঙ্গার তীর এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। যবে থেকে দেখেছি এই আশ্রমে, সেই তবে থেকেই এই জায়গাটার প্রতি আমার ভালোবাসা যেন দিন দিন বেড়ে যায়। তা এখানেই দাঁড়িয়ে থাকি, অনেকক্ষণ সময় কাটাই। এই যে আশ্রম, তার ভেতরে মন্দির, মন্দিরের ভেতরে এখানে এত সুন্দর বসার জায়গা, কিন্তু একটু ভেতরের দিকে যেতে খুব ভয় লাগে। সন্ধ্যাবেলা হয়ে গেছে তো, তারপরে মানে একটু ঝোপঝাড় আছে, মানে জঙ্গল, জঙ্গল ঠিক না, বাগান ছিল কিন্তু পরিষ্কার, তো সেরকম করতে পারা মানে পারে না অনেকে। তা এইরকম আমার মেয়ে আমার জন্য আবার চা চপ নিয়ে এসছে, মেয়েরাই পারে কিন্তু, তাই না? তো আমরা চলে এসেছি। বাবা, সিঁড়িটা ভাঙা নাকি? হ্যাঁ। তো আমরা চলে এসেছি লালবাবা আশ্রম। আর এখানে আমার জুতো খুঁজে পাচ্ছি না, এখানে ও আছে তো, ওখানে কে রেখেছে জানি না, কিন্তু আমি এই ভান্ডারে রেখেছিলাম। এখানে ঠাকুর। চলো, এখানে আরেকটা জিনিস, এখানে সব দেখো, হ্যাঁ ডাস্টবিন, মানুষরা যাতে অপন না করে। হ্যাঁ, ব্লগিং করি তো। চ্যানেল আছে, চ্যানেল আছে, সবাই ব্লগার হয়ে যাচ্ছে। ট্রাভেল ব্লগিং না, এমনি এমনি ওখানে যাবে না, ওখানে যাবে না, এখানে মাতা রানী পুজো হয়, এখানে সব আমার ছবিটা কোথায় গেল? এখানে রান্না করে, আসলে এটা রান্নার জায়গা, গায়ে মাথা বসে আছো, তাই এখানে তাকানো উচিত না, অনেক কিছু করে নিচ্ছে। এরা সব রাঁধুনি, মানে ওখানে রাঁধুনি। মিষ্টিকেই ভিডিও করবো শুধু আমি।
ডরোথি তো আপনাদের সঙ্গে ঘুরে দেখালো আশ্রমটা, তারপরেও আশ্রমটা অনেকটা বড়, ভেতর দিকে অনেকটা জায়গা আছে যেগুলো সন্ধ্যেবেলা হয়ে গেছে বলে ডরোথিকে যেতে বারণ করেছিলাম। ওই যে গঙ্গার ধার, একদম গঙ্গার ধার, তারপরে বৃষ্টি হচ্ছে যদি পোকামাকড় থাকে সেই জন্য। আর এখানে সবাই পুজো আচ্চা হয়ে যাওয়ার পর ভোজন মানে ভোগ নিবেদন করছে, আর এরা মহারাজরা আগে মানে খাবার খাবে, তারপরে আমরা খাবো। মহারাজদেরকে ভোগ দেওয়া হচ্ছে, এখানে রান্না হয়েছিল কচুরি, আলুরদম, ছোলার ডাল, ফ্রাইড রাইস, তারপরে পনিরের তরকারি, আর চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখানে সম্পূর্ণ নিরামিষ, এখানে আশের কোনো ব্যাপার থাকে না, পেঁয়াজ রসুন কিছু ঢোকে না। তো যেহেতু এখানে শুধু মহারাজরাই থাকে আর ছেলেরা থাকে, তা সবাই মিলে দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যে জায়গাটাকে, আশ্রমটাকে। আর আমরা এই যে প্রার্থনা শুরু হয়ে গেছে, খাও খাও কিছু হবে না। বাহ, চায়ের সঙ্গে চপ চলবে। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির লোকজন, কিছু বাড়ির লোকজন মিলে সবাই মিলে খেতে বসলাম। তা আমি আর পিসুমনি বসেছি, ওইদিকে আমার বান্ধবী আর বান্ধবীর বর বসেছে, আর ওইদিকে ওই সাইডগুলোতে দেখানো হয়নি, ওখানে ছেলেমেয়েরা বসেছে, সবাই একসঙ্গে বসেছি। আর কর্তামশাই বললো আমি একটু পরে বসবো, কারণ সব কিছু গুছিয়ে গেছে, নিয়ে যেতে যেতে একটু দেরি হবে। তো ঠিক আছে, আমরা বসে বললাম, খেয়ে নিলাম। আপনাদেরকে তো মেনু বলেছিলাম, আর আমি তো ফ্রাইড রাইস অতটা ভালোবাসি না, তার জন্য ফ্রাইড রাইস খাইনি, আমরা কচুরি খেয়েছি। তা বেশ ভালোই ছিল, রান্নাবান্না যেগুলো বাড়ছিল, আর সুস্থভাবে খুব শান্তিপূর্ণভাবে কাজটা হয়ে গেল। এক একটা কাজ হয়ে যায়, মনেও শান্তি হয় যে না এবছর ভালোভাবে হয়ে গেল। খাওয়া দাওয়ার পর আমাকে একটু হাঁটতে হয়েছিল, কারণ টোটো পাওয়া যায়নি রাত্রেবেলায়। তো দাদা আর আমরা একটু হেঁটে টোটো ধরেছি, আর সবাই সবার মতো করে চলে গেছিলো। তা এখানেই আজকে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ওরা আপনারা অনলাইন হাসি খুশি থাকবেন। পুজো শুরু হয়ে গেল, সবাই ভালোভাবে সুস্থভাবে পুজো কাটান।